শীতে অসময়ের বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ রাজ্যের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কি জানাচ্ছে? দেখো, যে পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, তার ফলে বৃষ্টি হচ্ছে রাজ্যের সর্বত্র। আর গতকালকে থেকেই বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু জেলায়, কলকাতাতেও কালকে বৃষ্টি হয়েছে এবং বেশ কিছু জেলায় কালকে ঝোড়ো হাওয়া সঙ্গে শিলা বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। আজও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও হালকা কোথাও বা মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে তাপমাত্রা সেটা কিন্তু গতকালকের তুলনায় কলকাতায় কিছুটা কমেছে, মূলত এই বৃষ্টির কারণেই শীত শীত ভাব। তবে শীত এখন কিন্তু অনুভূত সেরকম ভাবে হচ্ছে না, গোটা রাজ্যেই সেরকম পরিস্থিতি। আগামী কাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে, তবে বৃষ্টির সম্ভাবনা আগামী কালও থাকছে। সব মিলিয়ে আজকে গোটা দিনই রাজ্যের সর্বত্র, সে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা কোথাও বা মাঝারি বৃষ্টি হবে, কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। ধন্যবাদ সঞ্চয়ন। একের পর এক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সংক্রমিত, তার ফলে পরিষেবা দেওয়াই কঠিন হয়ে পড়ছে কলকাতার একের পর এক সরকারি হাসপাতালে। বন্ধ রাখতে হয়েছে একাধিক পরিষেবা, বেসরকারি হাসপাতালে প্রায় একই পরিস্থিতি। রাজ্যের সরকারি কর্মীদের এক পঞ্চমাংশই করোনা আক্রান্ত। দাবানলের মতো ছড়াচ্ছে করোনা, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার মধ্যেই হচ্ছে গঙ্গাসাগর মেলা। ছাড় মিলেছে জয়দেবের কেঁদুলি মেলার, পুরভোটের প্রচারে দেখা যাচ্ছে বিধি ভাঙার ছবি। আর এসবই তখন হচ্ছে যখন বাংলায় অ্যাক্টিভ কেসের সংখ্যা 1 লাখ পেরিয়ে গেছে। ঝড়ের গতিতে বাড়তে থাকা বিপুল সংখ্যক রোগীকে পরিষেবা দিতে গিয়ে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে কলকাতার একের পর এক সরকারি হাসপাতাল। ডাক্তার থেকে নার্স বা স্বাস্থ্যকর্মী, কোভিডের ধাক্কায় ফ্রন্টলাইনাররা আক্রান্ত হয়ে পড়ায় পরিষেবা চালিয়ে যাওয়াই মুশকিল হয়ে পড়েছে। সূত্রের খবর, এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের 40% চিকিৎসকই কোভিড আক্রান্ত, তার ফলে পিছিয়ে দিতে হয়েছে সব ধরনের সার্জারি। বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে 20 জন চিকিৎসকের মধ্যে 6 জন চিকিৎসক করোনার কবলে, তার ফলে অস্ত্রোপচারের সংখ্যা অনেকটাই কমেছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা আরও খারাপ। সূত্রের খবর, এখানকার অর্ধেক চিকিৎসকই সংক্রমিত হয়েছেন। মেডিকেল কলেজে সব ধরনের সার্জারি বন্ধ রাখা হয়েছে। একদিন আগেও যে সহকর্মীকে পাশে পেয়েছিলেন তিনি আজ সংক্রমিত, তবুও দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। পেশেন্ট এসে যাচ্ছে কিন্তু কিছু করার নেই, মানবিকতার স্বার্থে, মানুষের স্বার্থে তো আমাদের কাজ করে যেতে হবে। পেশেন্ট তো আর কষ্ট তো আর বুঝবে না, রোগ তো বুঝবে না যে ডাক্তাররা কোভিড পজিটিভ, কিছু করার নেই, অলরেডি আমি হাঁপাচ্ছি এত লোড। চিত্তরঞ্জন সেবা সদনের 70% চিকিৎসকই কোভিডের কবলে। এই পরিস্থিতিতে শুধুমাত্র প্রসবের কাজ হচ্ছে। পার্ক সার্কাসে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে 350 জন চিকিৎসক অসুস্থ, বন্ধ রাখতে হয়েছে সব ধরনের সার্জারি। নদিয়ার কল্যাণীর JNM হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্ত শতাধিক। এই পরিস্থিতিতে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা পড়েছে সমস্যায়, কর্মী হাতে গোনা, ডাক্তারও প্রায় নেই। দুধের শিশুকে নিয়ে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন অভিভাবকরা। ভেতরে কি কোনো ডাক্তার নেই, দুটো দিদি ছিল, দিদিরা বলে তুমি থাকো আমি আসছি, মানে কোনো এখনো উত্তর নেই। এই বাচ্চাটা এবারে এরপরে যদি কিছু হয়ে যায় মারা যাবে, এ তো খুব থ্যালাসেমিয়া, তো এরা খাচ্ছে না, বমি করছে, এদের তো ডাক্তাররা বলেছে 6-এর নিচে লাভলেই ব্লাড দিতে হবে, সেই জায়গায় 5-এ চলে এসেছে। অবস্থা এমনই যে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীকেও ফিরে যেতে হচ্ছে। বেসরকারি হাসপাতালেও ছবিটা একই রকম। পিয়ারলেস হাসপাতালের 25 জন চিকিৎসক করোনা আক্রান্ত, বন্ধ রাখতে হয়েছে 30টি অপারেশন। আমরি হাসপাতালের 3টি শাখার পরিস্থিতি এমনই যে 1/4 কম অপারেশন হয়েছে। KPC মেডিকেল কলেজ হাসপাতালের শতাধিক চিকিৎসক কোভিডের কবলে, যার ফলে বন্ধ রাখা হয়েছে আউটডোর। এটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, সে অ্যাকসেপ্ট করেই যাওয়া হচ্ছে এবং যাদের সিমটমস হচ্ছে তারা টেস্ট করাচ্ছেন, করে যদি পজিটিভ হয় আইসোলেশনে থাকছেন, আবার ফিরে আসছেন। মানে আমার নিজের ডিপার্টমেন্টেরই যারা স্টাফস আছে তাদের বেশ কিছু পজিটিভ হয়েছিল, তারা আইসোলেশনে থেকে আবার ফিরে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, কোভিডের ছোবলে একের পর এক কর্মী সংক্রমিত হওয়ায় সরকারি অফিসেও কাজকর্ম কার্যত শিখেই উঠেছে, জমছে ফাইলের পাহাড়। সরকারি কর্মচারী সংগঠন সূত্রে খবর, রাজ্যের 3 লক্ষাধিক সরকারি কর্মীর মধ্যে 60,000-এর বেশি করোনা আক্রান্ত হয়েছেন। নবান্নে প্রায় 4,000-এর মধ্যে 1,000 কর্মী করোনার কবলে, মহাকরণের 1/3 কর্মী সংক্রমিত। নিউ সেক্রেটারিয়েটে 3,500 কর্মীর মধ্যে প্রায় 700 জন আক্রান্ত, আর বিকাশ ভবনের 1/4 কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। যারা রিটায়ার করছে তাদের ফাইলগুলো তো ডিসপ্যাচ হচ্ছে না,
আমরা তো সরকারি কর্মচারীদের দোষ দিচ্ছি না, সেটা অন্যায় হবে, কারণ তারা তো করতে পারছে না, তারা আসতে পারছে না, তারা করবেটা কীভাবে? আগামী দিনে এই পরিস্থিতি যদি চলে একদম সম্পূর্ণ ক্রপস হয়ে যাবে। ইতিমধ্যে হাসপাতালগুলিতে দেখা দিয়েছে বেডের সমস্যা। যারা ফ্রন্টলাইনার তারা অসুস্থ হয়ে পড়লে কিভাবে স্বাস্থ্য পরিষেবা চালানো যাবে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। জিলম করঞ্জাই, সন্দীপ সরকার, সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।